নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। পপি কিচেনে আমাদের পরিবারের অনেকের অনুরোধে অনেক রকম রান্না হয়েছে, কিন্তু আজকে তিনটে রান্না হবে সম্পূর্ণ আমার নন্দায়ের অনুরোধে। অনেকদিন ধরে বলছে বৌদি পোলাও খেতে ইচ্ছে করছে, তো আজকে হবে বাসন্তী পোলাও, মটর পনির, আর তার সঙ্গে থাকবে চিকেন কষা। আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন, তিনটে রান্নাই করবে আমার ননদ। মুরুকটা প্রায় 2 কিলো ওজনের আছে, চর্বি আছে তো? হ্যাঁ, তুমি শুধু চর্বিই খাও। আমার চর্বি দরকার। বাসন্তী পোলাও বানানোর জন্য গোবিন্দভোগ চালই নিতে হবে, আর গোবিন্দভোগ চালেরই বাসন্তী পোলাও খেতে ভালো লাগে। ধোয়ার আগে আমি মেপে নেব। এক বাটি দিলাম, দু বাটি। আমার হাতে তো পোলাও খেয়েছো, বাসন্তী পোলাও অনেকদিন আগে। আচ্ছা, আজকে আমার ননদ করবে। আচ্ছা, বাসন্তী পোলাও শুধু বাসন্তী না, দেখো শুধু মটরশুঁটি খেয়ে নিচ্ছে। দেখো দাদু কি হচ্ছে, ছাড়াবো আর খাবো না। জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব। কম পড়ে যাবে, কম পড়ে যায়নি তো দাদু। পনিরটা দাও, চালটাকে খুব ভালো করে এইভাবে চকোটে চকোটে ধুয়ে নিতে হবে। বাজারের চাল তো একটু মানে ই থাকে, নোংরা থাকে। এরকম পিস করি? হ্যাঁ হ্যাঁ। ও টুকটুকির মা, কি গো মাংসটা বড় করতে চাও? এই তো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না দিয়ে দেখি মাছটা নিয়ে। না না, খুব ভালো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে, একটু বড় করে রাখিও। হ্যাঁ, আর একটা দুটো যেন বেশি পাওয়া যায় আমার রান্নাঘরে বেশি। হ্যাঁ, এই রান্নাঘরে যদি এখন নন্দাই থাকতো, পাবো তো দাদু আর নন্দাই দুজনে মিলে যে কি হাসান হাসাতো সবাইকে। দুজনেই তো হাসির মানে মানুষ, একদম লোককে হাসাতে ভালোবাসে। এখনকার মটরশুঁটি বেশ খেতে ভালো লাগে, মিষ্টি লাগে, ওই জন্য তোমার মুখে চল যাচ্ছে। চালটাকে ভালো করে ঝরঝরে করে শুকনো করে নিতে হবে, তবেই ঝরঝরে বাসন্তী পোলাও হবে। এই শীতকালে যা হাওয়া, এমনি হাওয়াতেই শুকনো হয়ে যাবে, দেখো না। আমি কিন্তু পোলাও করলে চালটা ধুয়ে খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখি, তারপর শুকনো করে নিই। বোন আজকে পুরো একদম অন্যরকম ভাবে করছে, দেখতে পাচ্ছি তো? চালটাকে আগে এরকম শুকনো করে নিলে না পোলাওটা খুব ঝরঝরে হয়, খেতেও ভালো। হ্যাঁ, এই দেখুন কত মাংস হয়েছে কাটার পর। এক থালা, এক থালা। 15-20 মিনিটের জন্য আমি চালটাকে মিলে রাখবো, এইতে নিয়ে চলে আসি মাংস। দাদু মটরশুঁটি ছাড়াও আর খাও। আজকে মটরশুঁটি গুলো একবারে এসাই, একবারে বেছে বেছে আনছেন নাকি কেই না? এসাই বড় বড় মটরশুঁটি দানাগুলো কত বড়। হ্যাঁ, সেইটাই তো বলতেছি, খেতেও ভালো লাগে। বোন তো উনানে আঁচ দিয়ে দিয়েছে, প্রথমে মটর পনির, তারপরে চিকেন কষা, লাস্টে পোলাও। গরম 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 পোলাও দেবো। দুটো রান্না করো, আমি আসছি, পোলাওটা কি করে করো দেখবো। হ্যালো বন্ধুরা, আজ তিনটে আইটেম আছে, আপনারা ভালো করে দেখুন, অন্য মানুষ হবেন নি, চোখ একবারে খাড়া করে রেখে দেবেন। সাদা তেল। ও দাদু। হ্যাঁ বলো। আদা, পনির গুলো খুব হালকা করে ভেজে নেবো। পনির ভাজার আগে তেলের উপরে একটু লবণ দেবো, তাহলে পনিরটা জড়াবে না।
পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। রসুন, আরে মাঠে যেন হু করে টাকা চলে আসছে ঝাল করে, তুমি যে হু করে একবারে তেলের উপরে আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আমি এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, আপনারা আপনাদের রান্নার পরিমাণ মতো পেঁয়াজ দেবেন। পোস্ত, চালমগজ আর কাজু বাদাম, কাঁচা লঙ্কা, ওমাসি তুমি একটা টমেটো গ্রেট করে দাও তো। আজকে আমি মটর পনির বানানোর জন্য টমেটো গ্রেট করে দেবো, যাতে গ্রেভিটা বেশ সুন্দর হয়। আপনারা চাইলে টমেটো কেটেও দিতে পারেন কুচি কুচি করে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, গ্রেট করা টমেটো দিয়ে দেবো। গ্রেভির রংটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। মশলা খুব ভালো করে কষে নিয়েছি, এবার মটরশুঁটিটা দিয়ে দেবো। মটরশুঁটি খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে, মশলার সাথেই মটরশুঁটি নাড়তে নাড়তেই সিদ্ধ হয়ে গেছে। এবার এই মশলাটা দিয়ে দেবো, কাজু, পোস্ত, চালমগজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা। মশলা দেবো আর জল, মটরশুঁটিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার পনিরটা দিয়ে দেবো। ভেজে রাখা পনির, অল্প একটু চিনি দেবো, পনিরের তরকারি একটু মিষ্টি দিলে তোকে ভালো লাগে খেতে, স্বাদও লাগে, হ্যাঁ স্বাদও লাগে বেশ। চিনি, আর একটু জল দেবো। ভেজানা চালটা যে মিলে দিয়েছিল কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, এবার তুলে নেব। সব শেষে ওপর থেকে ঘি দেবো, ঘি সরষের তেল, কেটে ধুয়ে রাখা আলু। দিদি মশলা মাছ বলে দিচ্ছি তোমাকে, দাও কি কি হলো।
লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো, ক চামচ আদা দেবো, দু চামচ আদা দাও, দু চামচ আদা, হলুদ গুঁড়ো, গরম মশলা দাও এক চামচ, গরম মশলা এক চামচ, ঘি চালের পরিমাণ মতো দিয়ে দাও। এবার ভালো করে মাখিয়ে নেব। দেখে কি মনে হচ্ছে তোমার ওইটা? না দেখে মনে হচ্ছে খিচুড়ি করতেছে। না আমার মনে হচ্ছে যেন দাদা মিহিদানার মতো হয়ে যাচ্ছে। মিহিদানা হয়ে যাচ্ছে? হলুদ হলুদ ছোট ছোট দানা, মিহিদানা। আলু খুব লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম। আরে আনিয়ে বলে হচ্ছে তার রে ক্যালসিয়াম পড়তেছে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম, ক্যালসিয়াম কম হইছে দাদু। ক্যালসিয়াম পাও আছে, ক্যালসিয়াম ওই জন্য ক্যালসিয়াম দিয়ে আজকে রান্না করতেছি। আমাকে দিতে হবে তো? হ্যাঁ, ওরে সামনা শরীরে ক্যালসিয়াম দিবে নাকি? মশলা কষা হয়ে গেছে, এর উপরে বাকি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, টমেটো কুচি। এতক্ষণ পরে গন্ধটা পাওয়া গেল। গন্ধটা পাওয়া গেল? হ্যাঁ, এই মশলাটা কষতে। কেটে ধুয়ে রাখা মাংস, দেখো দিদি দাদু এইদিকেই যে আছে। আরে আমি তো জানি তোমার চর্বি পাবো, এর পাশে একটা দুটো এসে যাবে। তুমি গন্ধটা পাচ্ছ? গন্ধটা পাচ্ছ? হ্যাঁ গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ পাচ্ছ বলো? মাংস কষার গন্ধ পাচ্ছি। মাংস, মাংসটা এরকম চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। মাংস পুরো সিদ্ধ হয়ে এসছে, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু। এবার অল্প জল দিয়ে দেবো, জল। আলু পুরো সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও হয়ে গেছে, এবার নাবি নেব। আরে নাও না, আমার কথা ছিল না, আমাকে হেল্পিং করতেছে বৌদি। এখন আসে তো চলে গেছে, কখন খাবো? হ্যাঁ বড় কোড়া বলে ওই জন্য আমার সঙ্গে সাহায্য করতেছে। দেখো ঘি, শীতের ঘি একটু বসে যায়, এরকম গরম হলে আবার ঠিক হয়ে যাবে। পোলাও করার জন্য ঘি এর উপরে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দেবো, কিশমিশ। আমার হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দাও চালটা। হ্যাঁ দিয়ে দাও। সাথে চালটা ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এই তো হয়ে গেছে, দেখো না সবাই তাড়াতাড়ি করছে, তুমি নাও তো। এই বাটির আমি দু বাটি চাল নিয়েছি, চার বাটি জল দেবো। একটু কম জল দিলেও ঠিক আছে, কিন্তু বেশি জল দেওয়া যাবে না। লবণ, চিনি, পোলাও একটু মিষ্টি মিষ্টি হয় একটু বেশিই চিনি দিতে হবে। এবার চাপা দিয়ে বলা যাবে, সেন্ট উঠেছে, সেন্ট উঠেছে। আরে গোবিন্দভোগ চাল আছে তো? হ্যাঁ সেই জন্যই তো বলছি, এটাই তো সেন্ট উঠবে ভালো। আর সেন্ট উঠবে না, চাপা দিয়ে দিচ্ছে। আবার যখন খুলবো তখন আবার সেন্ট উঠবে।
প্রায় 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছি, এবার খুলে দেখবো কতটা হয়েছে। জল মরে গেছে গো। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু হলেই হয়ে যাবে ঝরঝরে একবারে। দাদু গন্ধ পাচ্ছ? হ্যাঁ গো। কিসে? ওই তো গোবিন্দভোগের চালের গন্ধ পাচ্ছি। আচ্ছা, গোবিন্দভোগ চালের গন্ধ পাচ্ছ? হ্যাঁ, গোবিন্দভোগ চালের গন্ধ। গোবিন্দভোগ চালের বাসন্তি পোলাও হচ্ছে। বাসন্তি পোলাও গন্ধ পাচ্ছ। হ্যাঁ, সামনে আছে, একটু বলে দেবে না? ও সব গন্ধে আটক পেট হচ্ছে যাচ্ছ দাদু। বলো। বাসন্তি পোলাও ব্যাস আর নয়? আরেকটু নাও। না না না, নেক্সট। এ নাও। এটা কি বলো তো দাদু? ওই তো যে ছানা, মোহন ঘোষের ছানা। মোহন ঘোষের? আই এই নাও চর্পি। মেনুগুলোর নাম শুনলেই তো খেতে ইচ্ছে করবে, না খেয়ে কি আর থাকা যায়? আমিও বসে পড়ছি আর বাড়ির সবাই বসে পড়ছে। কি গো আবার মাংস? বাপ রে বাপ! আরে আর নাই গো। এই যে দুটো খাচ্ছি, বাসন্তী পোলাও আর মটর পনির, দুটোই ফাটাফাটি হয়েছে। এখনো চিকেন পরেনি। বলো তোমাকে চিকেন কি দেবো? এক পিস। বাবা আমাকে লঙ্কা সাজতে ইচ্ছে। আরে পোলাও খাবে তো, আর সঙ্গে লঙ্কাটা খাও। লঙ্কাটা কামড়াবো। কনিক একবার চার কোনা, একবার যে ওই ইয়ে খেলেনি, লুটো খেলেনি, তা কি বলে গুটির মতো? হ্যাঁ গুটি, একবার পুটির মতো, একবারে লুটো খেলে হলো। লুটোর গুটি ভেবে খেয়ে না। দাদু বলছে পিস করা হয়েছে আজকে, তাহলে বড় বড় পিস করো। আর সব বড় চিকেনের পিস। চিকেনটা তো সেরা হয়েছে। আজকের এই রান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।